হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে। আমাদের আজকের বিষয় পুরুষাঙ্গের প্রকারভেদ। যৌনবিদগণ পুরুষাঙ্গের শ্রেণীবিন্যাস করতে গিয়ে বলেন, পুরুষের পুরুষাঙ্গ সাধারণত তিন ভাগে বিভক্ত, যথা: এক, শ্বসকীয় পুরুষাঙ্গ; দুই, বৃষ্কীয় পুরুষাঙ্গ; তিন, অশ্বকীয় পুরুষাঙ্গ। শ্বসকীয় পুরুষাঙ্গ: শ্বসকীয় পুরুষাঙ্গ বিশিষ্ট ব্যক্তিদের বচন হবে মিষ্টি, মন সাদা প্রফুল্ল, তারা দেখতে সুন্দর এবং কাঁকড়ানো চুল বিশিষ্ট, তাদের মুখ গোলাকার এবং দেহ মধ্যাকারের, তাদের হাত পা খুব হালকা এবং সুন্দর, তাদের আত্মসম্মান জ্ঞান আছে, গুরু ও জ্ঞানী জনে ভক্তি থাকে। এসব লোকদের পুরুষাঙ্গ 6 আঙ্গুল লম্বা এবং বীর্য থেকে সুরভি গন্ধ বের হয়, তারা খুব হালকা ভাবে ভরে এবং কামাচ্ছ মাঝে মাঝে জাগে। বৃষ্কীয় পুরুষাঙ্গ: বৃষ্কীয় পুরুষাঙ্গের অধিকারী ব্যক্তিরাও কিছু পরিমাণে মিষ্টভাষী হয়ে থাকে, তাদের ঘাড় গর্দান বলিষ্ঠ, কাকর্ষ কণ্ঠস্বর, রক্তবর্ণ হস্তবদ এবং গতি চমৎকার, তাদের ভ্রু খাড়া এবং পেট কচ্ছপাকারের গোলাকার, তাদের বীর্য এবং দেহ থেকে লবণাক্ত আস্বাদ বের হয়, তাদের গতি মাঝারি রকমের কিন্তু স্বভাব হয়ে থাকে তিক্ত, তাদের পুরুষাঙ্গ সাধারণত 9 আঙ্গুল পরিমাণ দীর্ঘ হয়ে থাকে। অশ্বকীয় পুরুষাঙ্গ: এমন লোকেরা সাধারণত বাচাল, মুখ হয় লম্বা, লম্বা ও সরু কান, মাথা ও অধর সরু হয়ে থাকে, তাদের কেশ ঘন ও সন্নিবিষ্ট ও বক্র, তাদের হাত পা বেশ লম্বা এবং দৃঢ়, তাদের আঙ্গুল বেশ লম্বা এবং নখের আঙ্গুলের চেহারা সুগঠিত, তাদের আওয়াজ বা স্বর মেঘগর্জন বিশেষ, চলাফেরার ক্ষেত্রে তারা খুব দ্রুত পায়ে ফেলে হাঁটে, তাদের বীর্য থেকে মদের গন্ধ বের হয়। এসব লোকদের পুরুষাঙ্গ প্রায় 12 আঙ্গুল পরিমাণ লম্বা হয়ে থাকে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।